লোক দেখানো নির্বাচন কমিশন নয়, সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠনের পরামর্শ দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ডক্টর এটিএম শামসুল হুদা। তিনি বলেন, নতুন নির্বাচন কমিশনের জন্য এখন থেকেই কাজ শুরু করতে হবে। এফডিসির এটিএন বাংলা স্টুডিওতে ইউসিবি পাবলিক পার্লামেন্টে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন শারফুল আলম। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রার্থী ও জনগণের ভূমিকা শীর্ষক ইউসিবি পাবলিক পার্লামেন্টের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এতে অংশ নিয়ে বিতার্কিকরা বলেন, প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে আপোষ না হলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। গণতন্ত্র সুরক্ষায় তাদেরকেই এগিয়ে আসতে হবে, সৃষ্টি করতে হবে নির্বাচনী পরিবেশ। যুক্তি পাল্টা যুক্তির মাধ্যমে এসব তথ্য তুলে ধরা হয়। জনগণের মতামত নিয়ে, জনগণের সহযোগিতা নিয়ে জনগণ প্রশাসন এবং নির্বাচন কমিশনের মধ্যে একটি সেতু বন্ধন তৈরি করবে, আর এই সেতু বন্ধনটি যথেষ্ট হবে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক প্রার্থীদের মধ্যে রাজনৈতিক সহিষ্ণুতা, রাজনৈতিক সহমর্মিতা এবং রাজনৈতিক ভ্রাতৃত্ববোধ যদি সৃষ্টি না করা যায়, কোনোভাবে কিন্তু সুষ্ঠু নির্বাচন সম্ভব না। মানুষ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ডক্টর এটিএম শামসুল হুদা। প্রতিবেশী দেশের নির্বাচনী ব্যবস্থার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, নির্বাচনের জন্য বাংলাদেশ যেভাবে কাজ করে, সার্কের অন্যান্য দেশ সেভাবে কাজ করে না। কিন্তু এরপরেও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব হয় না, আর তাই সুষ্ঠু নির্বাচনের জন্য যোগ্য নির্বাচন কমিশনার নিয়োগের পরামর্শ দেন তিনি। সামনে যে নির্বাচনটি আসছে, সেই নির্বাচনের জন্য ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে নির্বাচন কমিশনকে সঠিকভাবে গঠন করা। সেটা যদি আমরা করতে পারি, তাহলে তারাই কিন্তু তাদের লিডারশিপ এবং তাদের কর্মকাণ্ডের মাধ্যমে তারা আস্থাটা কিছুটা ফিরিয়ে আনতে পারবে। সাবেক সিএসি বিতর্ক এড়াতে সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেওয়ার পরামর্শ দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। দরজার কাছে আমাদের যে ভোটটি করানাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে সকলের অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য, সুষ্ঠু, অবাধ নির্বাচন হিসেবে আমরা দেখতে চাই। বিতর্কে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি দলকে হারিয়ে সেমিফাইনালে ওঠে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।